বহিরাগতের কথা শুনতেই পারতেছে, তারা এটা মেনে নিতে পারতেছে না। তো সেক্ষেত্রে আমার আমার একটা মানে আমার মাঠে ময়দানে কাজ করে জেলা সেক্রেটারি ছিলাম আমি দীর্ঘদিন, আমি বিগত দিনেও খেয়াল করে দেখছি যে ওনাদের অনেক ডিসিশন আছে যে ডিসিশনগুলা সঠিক জনগণের পক্ষ জনগণের পক্ষে ছিলেন না। জনগণ জনগণের ঠিক জনগণের মানে মানসিকতার সাথে তাদের তাদের সম্পৃক্ততা কম এরকম মনে হচ্ছে। তো সেক্ষেত্রে আমি মনে করতেছি যেটা যে আমার আমার উপলব্ধিটা যে তাদের বিবেচনা করতে হবে, তাদের মাঠ জরিপ করতে হবে এবং এই জাতীয় পার্টির যে ঘাঁটি নামে যে খ্যাত রংপুর রংপুরের এই সিটটা, বিশেষ করে এটা জাতীয় পার্টির রাজধানী বলা হয়, এই সিটটাকে ধরে রাখতে গেলে ওনাদের এমন সিদ্ধান্ত নিতে হবে যে যে জন্য সিটটা যেন ওদের ওনাদের ওনাদের জাতীয় পার্টির পক্ষে থাকে। তো ওনারা যদি অন্য কোনোভাবে অন্য কোনো বহিরাগতকে দিয়ে ওনারা যদি এই সিটটাকে নিজেদের ঘরে তুলতেও চায়, তবু ওনারা সিটটা হয়তো নিতে পারবেন, কিন্তু ওনারা নেতৃত্ব কোনো সময় পাবেন না। মানুষের রংপুরের যে নেতৃত্ব সেই নেতৃত্ব ওনাদের হাতে কোনো সময় আসবেন না, ওনাদের লিডার হতে পারবেন না। কি কাজ করবেন আমি বললাম যে ওনারা ওনারা যদি ওনারা যদি এই টাইপের কোনো মানে এই এই টাইপের সিদ্ধান্ত যদি ওনারা নেয়, ওনারা যদি একটা ভুল সিদ্ধান্তের মধ্যে উপনীত হয়, তাহলে যেই ব্যাপারটা হবে সেটা হচ্ছে যে জনগণের জনগণের যে ভালোবাসা সেই ভালোবাসাটা ওনারা পাবেন না। ওনারা সিটটা নিয়ে যেতে পারবেন জোর করে হয়তো বা, কিন্তু সেটা সেটা কোনো কাজের কথা হবে না। ওনাদেরকে জাতীয় পার্টির ভালোবাসাটাকে ধরে রাখতে হবে, জনগণের ইচ্ছাটার বহিঃপ্রকাশ যেন ওনাদের সিদ্ধান্তের মাধ্যমে হয় সেই সিদ্ধান্তটা ওনাদেরকে নিতে হবে। আচ্ছা, এটা ঠিক যে মানে যেহেতু মানে ও ও আমার মানে আমার যেহেতু ছোটো ভাই, তো ও যেহেতু এই রংপুরে কোনো সময় থাকে না, এই রংপুরের পাড়া মহল্লা চিনবে না, লালবাগ কোথায় আর ধাপ কোথায় এসব উনি বলতে পারবে না, ও চিনে না কোনো সময়। ও এখানে কোনো দিন রাতেও থাকেনি, এবার এবারই প্রথম এসে আমাদের পল্লীবন্ধু হোসেন মোহাম্মদের সাথে মারা যাওয়ার সময় উনি প্রথম এসে ও কয়েকটা দুই একটা রাত ছিল আর কি। তো এই উনি ও তো আসলে এই ব্যাপারগুলো মানে যেই ব্যাপারগুলো উঠতেছে আর কি, যেই 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 কথাগুলো উঠতেছে সেই কথাগুলো খুব একটা শালীন না, সেই কথাগুলো সেই কথাগুলোর কথা ভেবে হলেও দলকে দলের দলের মানে সিদ্ধান্ত পরিবর্তন করা উচিত। মানে যে জিনিসগুলো যেটা অশালীন হচ্ছে, যে জিনিসগুলো ইমোশনের উপরে হাত পড়তেছে, সেই ব্যাপারগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। নির্বাচন অবশ্যই আমার সাথে এত নেতা কর্মী আছে, আমরা আমি জেলা জাতীয় পার্টির সেক্রেটারি ছিলাম, আমার অনেক সংগঠন করা আছে, সংগঠনের লোকগুলো তো আর বসে থাকবে না, তাদের তো রাজনীতি করতে হবে, তারা আমি রাজনীতি করতে চায়। তো যেহেতু ওরা রাজনীতি করতে চায়, তো আমার আমাকে তো আসলে আমাকে মানে ইলেকশন করতে হচ্ছে, নির্বাচন আমাকে করতে হচ্ছে, আমি নির্বাচন করবো বাদ বাকিটা আল্লাহর ইচ্ছা আর রংপুরের জনগণের ভালোবাসা। তবে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে মানে আকুল আবেদন রাখবো যে উনি উনি যেন আমাদের রংপুরের নির্বাচনটা দৃষ্টান্তমূলক নির্বাচনে উনি পরিণত করতে পারেন, উনি যেন সবাইকে দেখাই দিতে পারেন যে এই নির্বাচনটা ফ্রি এবং ফেয়ার হয়েছে, একটা 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 ক্ষমতার লড়াই আর কি। পরিবারের মধ্যে এরকম দেখা গেছে যে বিভিন্ন সময় একটা বিশৃঙ্খলা হয়ে গেছে, হয় অনেক সময় হয়, কিন্তু আসলে যারা আমাদের পরিবারের যারা শীর্ষ নেতৃত্ব আছেন, চেয়ারম্যান আছেন, কো চেয়ারম্যান সাহেব আছেন, ওনাদের আশেপাশে যেসব ব্যক্তিবর্গ থাকেন তারা বিভিন্নভাবে ওনাদেরকে অনুপ্রাণিত করেন একে অপরের একে অপরের সঙ্গে মানে দ্বন্দ্বে জড়িয়ে পড়ার জন্য। তবে আমি আশাবাদী যে ওনারা মানে একই প্ল্যাটফর্ম থেকে একইভাবে একই মানে একই মতাদর্শের সাথে এবং সকলের মতামতের ভিত্তিতে তারা তারা দেশ মানে ওই জাতীয় পার্টিকে পরিচালনা করবে।